নিয়োগ দুর্নীতি মামলা, গরু পাচার কাণ্ডের পর কয়লা কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার হলো। বালিগঞ্জের একটি অফিসে, বেসরকারি সংস্থার অফিসে, গজরাজ গ্রুপের অফিস থেকে কোটি কোটি টাকা, 1,25,00,000 টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা। তল্লাশি চলছে, একই সঙ্গে জিজ্ঞাসাবাদও চালাচ্ছে ইডির আধিকারিকরা। আমরা কথা বলবো একেবারে এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অনির্বাণ বিশ্বাস এবং রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, এখনো পর্যন্ত কত টাকা উদ্ধার করতে পেরেছে ইডি? এখনো তল্লাশি চলছে, কোনো বৈধ কাগজপত্র কি দেখাতে পেরেছেন বেসরকারি সংস্থার অফিসে যারা রয়েছেন কর্মীরা? দেখো, ইডি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু 1,25,00,000 টাকা এই যে পাঁচের এ ইয়ারলি স্ট্রিট সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে। গজরাজ ট্রেডিং, গজরাজ টাওয়ারের এই যে অফিস সেখানে কিন্তু সন্ধ্যে 7টার পর ইডি আধিকারিকরা আসেন এবং সকাল থেকে কিন্তু এই গজরাজ টাওয়ারসের বিভিন্ন যে অফিসগুলি রয়েছে সেখানে কিন্তু তারা ক্রমাগত তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছিল। সন্ধ্যের পর কিন্তু এই অফিসে ইডি আধিকারিকরা আসেন এবং তারপর যেটা আমরা জানতে পাচ্ছি ইডি সূত্রে সেখানে কিন্তু তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 1,25,00,000 টাকা তারা উদ্ধার করেছেন, যেটাকে কিন্তু সেই হিসেব কিন্তু এখনো পর্যন্ত গজরাজ টাওয়ার্সের যারা আধিকারিক রয়েছেন ভেতরে তারা কিন্তু এখন হিসেব দেখাতে পারেননি যে কোথা থেকে এই টাকা এলো। তবে যেহেতু কয়লা তদন্তে এই গজরাজ টাওয়ার্সের একটা লিঙ্ক তারা পেয়েছেন নিজেদের আধিকারিকরা, তারা যেটা মনে করা হচ্ছে যে মানি ট্রেলের সন্ধান করতে গিয়ে কিন্তু গজরাজ টাওয়ার্স বা গজরাজ আবাসন যাই বলো না কেন সেই কোম্পানির কিন্তু খোঁজ পায় ইডি আধিকারিকরা এবং তারপরই এই গজরাজ টাওয়ার্সের যে সমস্ত বিভিন্ন অফিস রয়েছে কলকাতা শহরে সেখানে একত্রিতভাবে তারা কিন্তু আজকে সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং সবশেষে এই যে পাঁচের এ ইয়ারলি স্ট্রিট সেখানে কিন্তু আসেন সন্ধ্যে 7টার পর এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরেই রয়েছেন ইডি আধিকারিকরা। কিছুক্ষণ আগেই কিন্তু ইডি আধিকারিকদের জন্য রাতের খাবার এসছে, অর্থাৎ বলাই যেতে পারে যে ইডি আধিকারিকদের যে তল্লাশি অভিযান সেটা কিন্তু বেশ গভীর রাত পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইডি সূত্রে যেটা খবর যে 1,25,00,000 টাকা যেটা এখনো পর্যন্ত নগদে উদ্ধার করা হয়েছে সেটার কিন্তু যে টাকা সেটার কিন্তু যে কাগজপত্র বৈধ কাগজপত্র সেই কাগজপত্র সম্পর্কিত কিন্তু কোনো তথ্য দিতে পারেননি এখানে ভেতরে যে সমস্ত আধিকারিক বা কর্মচারীরা রয়েছেন। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে অনির্বাণ, তুমি যে ছবি দেখছো এই মুহূর্তে সেই ছবি ইঙ্গিত দিচ্ছে যে ইডির আধিকারিকরাই তল্লাশি অভিযান চালিয়ে যাবেন এবং টাকার অঙ্ক 1,25,00,000 দিয়ে গিয়ে কোথায় গিয়ে থাকবে সত্যি আমাদের জানা নেই, কিন্তু প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে তুমি নজর রাখো। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে, সুকান্তর কাছে যাব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার কাণ্ড একের পর এক যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কলকাতা থেকে, দেখুন সেই ছবি কলকাতার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে। চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, এই কোটি কোটি টাকা, 500-500 টাকার নোটের বান্ডিল যেভাবে একের পর এক থরে থরে সাজানো রয়েছে, কোথা থেকে এলো এই টাকা, কিভাবে টাকাগুলো এলো, কিভাবে পাচার করা হচ্ছিল এই টাকা, বা এই কালো টাকা কিভাবে সাদা করার কাজ করতো এই কোম্পানি, আমরা এই প্রশ্ন নিয়ে অবশ্যই উত্তর খোঁজার জন্য আমাদের প্রতিনিধির কাছে যাব। কিন্তু তার আগে দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, এত টাকা কোথা থেকে আসছে? টাকা কোথা থেকে? টাকা তো বিভিন্ন জায়গা থেকে আসছে। উড়ি বাবা, কেন্দ্রীয় সূত্র থেকে আসছে, বিজেপির কাছ থেকে আসছে, তৃণমূলের কাছ থেকে আসছে, সিপিএমের কাছ থেকে আসছে, না না চারিদিক থেকে আসছে। এবং না শুনুন, এবং মিডিয়া শুনুন দেবনানন্দা, গতবার ভবানীপুর ইলেকশনে বাই ইলেকশনের আগে, মানে আমি বলছি নন্দীগ্রামে হেরে যাওয়ার পর যখন ম্যাডাম এসে এখানে দাঁড়ান, সেখানে ভবানীপুর গুরুদুয়ারায় ম্যাডামের সঙ্গে ফটো আছে, ম্যাডামের সঙ্গে ফটো আছে, শুধু তাই নয় আপনাদের পার্টির বিভিন্ন প্রোগ্রামে এই জিতটা এই মানুষের জিতটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। অভিযুক্তদের খোঁজ আগেই পাওয়া যেত। হায়রে ভজনালয়, তোমার মিনার চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়, স্বার্থের জয়। এই যে ভণ্ড গুলো যারা এই যারা কথাগুলো নিজেকে বলুন, এই কবিতা কে ভণ্ড, কে চোর, কে জোচ্চোর, কে ভণ্ড, নিজেকে বলুন না। এই কবিতা সিবিআইডি রেড করছে না না, কিন্তু আপনার লজ্জা করবেন, আপনি কবিতা বলছেন এই সময় না, আপনি কবিতা বলছেন এই সময় আপনাদের একজন লিডার বাড়িতে এত গুলো টাকা, এই আপনাদের দলের একজন কর্মী, আপনাদের দলের বিভিন্ন পার্টি মিটিং এ গেছে, মিছিলে গেছে,
প্রচারে গেছে ভবানীপুর বাই ইলেকশনে গেছে আমি সুদীপ্তদার কাছে আসব দেবনারায়ণদা দেবনারায়ণদা আপনার কাছে প্রশ্ন থাকবে অবশ্য অবশ্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলছে সরাসরি সেই ছবি বালিগঞ্জের আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জের যে বেসরকারি অফিসে গজরাজ অফিসে গজরাজের বেসরকারি অফিসে যেখানে এখনো তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা একই সঙ্গে টাকা গোনার কাজও চলছে এবং জিজ্ঞাসাবাদও চলছে দেবনারায়ণদা না না আমি তো বলছি যে সিবিআই ইডি এদের কাজ হচ্ছে যেখানে পাচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতা এখন পরিষ্কার আমি তো বারবার বলছি কলকাতায় ম্যাক্সিমাম কিন্তু নন বেঙ্গলিদের ব্যবসা এই যে মনে রাখতে হবে সুতরাং আজকে বিশ্বনাথও বলছেন বাঙালির ঘরে টাকা পাওয়া যাচ্ছে সব বাঙালি এই ম্যাক্সিমাম টাকাগুলো যেসব জায়গা থেকে একশো সামথিং উদ্ধার হলো এই যে পুরো অনলাইন বিজনেসের টাকা একশো সামথিং এবং সেসব জায়গায় শিক্ষা ডিপার্টমেন্টটা বাদ দিয়ে অন্য যে কাজটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু দেবনারায়ণদা একটু বিরত করে আপনাকে বলি এখনো পর্যন্ত কিন্তু কেউ এমন অভিযোগ করেনি যে ইডি সিবিআই নিজের থেকে গিয়ে টাকা রেখে এসছে গার্ডেন ব্রিচের ক্ষেত্রে বরঞ্চ এমন অভিযোগ উঠেছিল যে আগে জানানো হয়েছিল কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ঘরে টাকা পাওয়া যাচ্ছে এই বক্তব্যটা আমার বক্তব্য টাকা পাওয়া যারা ব্যবসা করছে অনিয়মিত ব্যবসা করলে অন্যায় করলে সিবিআইডি বার করুক আমরা চাচ্ছি লেট দ্য ট্রুথ কাম আউট পরিষ্কার সে কয়লা হোক গরু হোক তারপরে আমি শলিনদার কাছে আসবো একেকখুনি দেবনারায়ণদা বললেন লেট দ্য ট্রুথ কাম আউট শলিনদা রাজ্য পুলিশ কি করছে মানে গার্ডেন ব্রিচে আমির খানের বাড়ির খাটের নিচের থেকে 17 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছিল অভিযোগ ওঠে প্রায় 1.5 বছর আগে অভিযোগ করা হয়েছিল পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি দেখো আমির খানের ঘটনা বলো শিবপুরের ঘটনা বলো বেলঘরিয়ার অপার বাড়ি বলো তারপরে ডায়মন্ড সিটি টালিগঞ্জের পার্থ চ্যাটার্জির যেখানে ইয়ে ছিল ফ্ল্যাট ছিল সেখানে বলো তারপরে এই তোমার আজকের দেখো তোমার 1 কোটি 25 লক্ষ টাকা যেখানে মানে এই অনৈতিক সব তো অন্যায়ভাবে অনৈতিকভাবে দুর্নীতি মানে দুর্নীতির মানে কালমিনেশন অফ দুর্নীতি মানে ইট ইজ ইন অ্যাপেক্স পয়েন্ট অ্যাপেক্স পয়েন্ট অফ করাপশান মানে যে মানে ইন এভরি স্ফিয়ার অফ লাইফ পরতে পরতে দুর্নীতি এমনভাবে হয়েছে সুতরাং ইডির পক্ষে দেখো ইডি একটা বাইরের অর্গানাইজেশান এখানের অর্গানাইজেশান নয় এটা 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 কিন্তু স্টেট সাবজেক্ট স্টেট পুলিশ যদি অ্যাক্টিভলি এটা করতো যদি এটা আমাদের মানে প্রশাসনিক তরফে যদি তৎপরতা যদি মানে মানে আমি বলছি যে র্যাটিফিকেশন না করে যদি এটাকে আরও এক্সপিডিশাসলি যদি করা যেত স্টেট পুলিশও করতে পারতো এটা আর খালি তাই না এখন তো বোঝা যাচ্ছে যে এই যে শিকারিয়া আমি এখন বুঝতে পারছি না ইডি কেন এই ডাইরেক্টরকে এখনও ডাকছে না একটা টিম শুড গো টু দ্য ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর বিক্রম আর সূচি শিকারিয়ার বাড়িতে যাক ওদের দে শুড বি পুট আন্ডার ইন্টারোগেশন আজকেই এফআইআর লঞ্চ করুক আজকেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট করাপ অ্যান্টি করাপশন অ্যাক্ট সমস্ত কিছু করে ওদের কাস্টডি দিন অ্যান্ড দে শুড বি পুট আন্ডার কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইমিডিয়েটলি কালই যেন কোর্টে চালান করবে মেডিকেল করিয়ে কোর্টে ফরওয়ার্ড করবে এই এই যদি এই স্লথ গতিতে যদি আজকে টাকা গুনবে 10-7 দিন পরে নোটিশ পাঠাবে এইসব করলে কিন্তু এভরিথিং উইল বি ফিউটাইল একেবারে নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও আজকে মাননীয় বিচারপতিরা এই সিবিআই এর গতি নিয়ে প্রশ্ন তুলেছেন আমি বিশ্বনাথদার কাছে আসব বিশ্বনাথদা এই কোটি কোটি টাকা যেভাবে উদ্ধার হচ্ছে কোন রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এই কোটি কোটি টাকার কারবার চলতো ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে কালো টাকা সাদা করা হয়েছে সেটা কি সম্ভব হতো আপনার কি মনে হয় একেবারেই নয় মনে রাখবে যে গরু পাচার হতে পারে কয়লা পাচার হতে পারে নিয়োগ দুর্নীতি হতে পারে সরাসরি রাজনীতির আরো পরিষ্কার করে বলে শাসক মানে যারা আছেন তাদের সাথে সেই রাজনীতিবিদদের সাথে পুলিশ প্রশাসনের একাংশ এই কোনো কোনো ক্ষেত্রে এবং এজেন্টের একটা মাফিয়া চক্র কার্যত তৈরি হয়েছিল ফলে সরাসরি এই মদতগুলো না থাকলে কোনো মতেই এই ধরনের মানি লন্ডারিং হতে পারে না দ্বিতীয় যেটা দেখো যেই মুহূর্তে সিবিআই ইডি তদন্ত চলছে এই মুহূর্তে এবং বিচার ব্যবস্থার মানে নজরদারিতে আছে তারপরেও তুমি তো লক্ষ্য করে দেখো কুন্তল ঘোষের মতন বাড়ির থেকে ওএমআর শিট পাওয়া যাচ্ছে কবের পরীক্ষার নভেম্বর মাসের পরীক্ষার না তার মানে কি
যে পরিষ্কার করে বললে যারা অসৎ উপায়ে মানে চাকরি দিয়েছে টাকা তুলছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখনো সক্রিয়। সিবিআই ইডি তদন্ত চলছে, বিচারপতিদের নজরদারিতে তদন্ত চলছে, তারপরেও দুর্বৃত্তরা কিন্তু দমছে না। কেন দমছে না? কারণ সর্বোচ্চ পর্যায়ে যে রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কথা, অর্থাৎ পলিটিক্যাল উইল যদি না থাকে তাহলে কিন্তু আমি তোমায় বলছি এই দুর্নীতির থেকে মুক্তি কোনো সুযোগ নেই। সর্বোচ্চ পর্যায়ে সবসময় দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন এবং বিভিন্ন সময় বলা হচ্ছে কেন আমরা নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে কেন সবার চাকরি আমরা মানে রাখবো না, কেন মানে প্রশ্ন তারা উদ্যোগ নিচ্ছেন যে সরকারি ব্যবস্থা মানে নতুন করে পদ তৈরি করে যারা অসুধ উপায় নিয়োগ হয়েছে তাদেরকেও রেখে দিবেন। আপনি বলছেন একদিকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে, সে নিয়োগ দুর্নীতি হোক, গরু পাচার হোক, কয়লাকাণ্ডে প্রথম 1,25,00,000 টাকা, জানি না অঙ্কটা কোথায় গিয়ে থামবে, এখনো ইডির আধিকারিকরা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এদিকে শাসক দল জিরো টলারেন্সের কথা বলছেন বারবার, কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষরা স্বপদেই বহাল রয়েছেন। আমরা ফিরে আসছি, একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন। বালিগঞ্জে নির্মাণ সংস্থার অফিসে ইডির হানা, 1,25,00,000 টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে ইডি, এখনো পর্যন্ত তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, আমরা জানি না টাকার অঙ্ক কোথায় গিয়ে থামবে। আমি সলিলদার কাছে আসব। সলিলদার, তাহলে কি রাজ্য পুলিশের সোর্স একেবারে জিরো হয়ে গেল? মানে সমস্ত খবর টাকা উদ্ধার সব ইডিকে করতে হচ্ছে? হ্যাঁ, ইডিকেই করতে হবে। যে মানি লন্ডারিং এর ব্যাপার যখন আছে ইডিকে করতে হবে, কিন্তু আমাদের যে সিআইডি এবং আদার যে ইকোনমিক অফেন্স উইং এবং অন্যান্য যা অ্যান্টি করাপশন ব্যুরো আছে তারা দে আর নট রাইজিং টু দ্য অকেশন, এক নম্বর। দু নম্বর হচ্ছে ইডিকে আমি যেটা বলবো, ইডির কিন্তু সমস্ত এই রিকভারিটা কিন্তু ইনফ্যাকচুয়াস হয়ে যাবে যদি না ওই ক্রাইম প্রসিডটার সঙ্গে ক্রিমিনালকে কানেক্ট করতে না পারে। সো ক্রাইম হ্যাজ টু বি কানেক্টেড উইথ দ্য ক্রিমিনাল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। একদম সময় নেই সুদীপ্তদা। দেখুন, ক্রিমিনাল অলরেডি আইডেন্টিফাইড এবং শোনা যাচ্ছে যে সাউথ ক্যালকাটা হিন্দি সেল তৃণমূলের সে একজন কনভেনার এবং সে বিভিন্ন ইলেকশনে এবং বিভিন্ন বড় বড় নেতার সঙ্গে তার ফটো আছে, মানে একদম সে ধরা পড়ে গেছে। ইট হ্যাজ বিন কানেক্টেড আপনার কবিতা বলা বন্ধ হয়ে যাবে। আপনি কবিতা বলে ডাকাতদের আটকাতে পারবেন না, আপনি কবিতা বলে চোরদের আপনি ডিফেন্ড করতে পারবেন না, আপনি কবিতা বলে ধর্ষণকারীদের ডিফেন্ড করতে পারবেন না, আপনি কবিতা বলে রাজাকারদের ডিফেন্ড করতে পারবেন না। এই কবিতা বলে আপনি বন্ধ করুন, আপনি একজন অধ্যাপক মানুষ, আপনাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু তার মানে এই না যে আমি কথা বলছি না। রাজনৈতিক তর্ক বিতর্কের মাঝে সঠিক তথ্য যেন চাপা পড়ে না যায়, কেন্দ্রীয় এজেন্সির তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসুক, আমরা প্রত্যেকেই সেটা চাই। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির হানায় এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধিরা রয়েছে, এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চোখ রাখুন এবিপি আনন্দে, সঙ্গে থাকবেন।